2041 সালের মধ্যে জিডিপিতে প্রযুক্তি খাতের অবদান 20 শতাংশ উন্নীত করার লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সকালে উলকাসেমি প্রাইভেট লিমিটেডের 16 বছর পূর্তি উদযাপন এবং নতুন ডিজাইন সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, দেশের মেধাবী প্রকৌশলীদের মাধ্যমে 2030 সালের মধ্যে আইটি খাত থেকে $10 বিলিয়ন সমপরিমাণ রফতানি আয় সম্ভব। জানান, দক্ষ জনশক্তি গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়ে 20,000 গ্র্যাজুয়েটকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। ৪১ সালের স্মার্ট বাংলাদেশ, ৪১ সালের উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য যাতে আমাদের আইটি সেক্টর থেকে আমরা ৪১ সাল নাগাদ আমরা 20% আমরা জিডিপিতে কন্ট্রিবিউট করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে গভর্নমেন্ট নিজে ব্যবসা করবে না, ব্যবসা করার ক্ষেত্রটা প্রস্তুত করে দেবে, ব্যবসা বান্ধব পরিবেশটা তৈরি করে দেবে।